আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি একটি মশলা তৈরি করে দেখাচ্ছি। মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 7 থেকে 8টি শুকনো মরিচ আর 2টো তেজপাতা। এগুলোকে একটু ভালো করে আমি দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি, মানে টেলে নিচ্ছি। তো ভালো করে টালা শেষ, এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। আর এখন এ পর্যায়ে আরও কিছু মশলা আমি ভেজে নেব। নিয়ে নিচ্ছি এখানে দারচিনি বড় বড় 4 টুকরো, আর নিয়ে নিচ্ছি এখানে জৈত্রী 3টি, আর নিয়ে নিব এখানে কিছু স্টার মশলা 2টি, আর নিয়েছি এখানে এলাচ, যেটা হচ্ছে বড় এলাচ বা কালো এলাচ বললেও হবে। তো এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে টেলে নিতে বেশি একটি সময় লাগে না, খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায়। তো এই পর্যায়ে আবারও কিছু মশলা ভেজে নিচ্ছি, তা হচ্ছে ছোটো এলাচ। আর এখানে ছোটো এলাচ হয়েছে 10 থেকে 12টির মতো, জয়ফল 1টি, এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দেখতেই পেরেছেন আপনারা। আর নিয়ে নিচ্ছি এখানে কিছু লং 10 থেকে 12টি, এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। আর এই মশলাটা কিন্তু গরু গোস্তের জন্য বা খাসি যেই কোনো গোস্তের জন্যই একটা সিক্রেট মশলা, তো আপনারা অবশ্যই তৈরি করে নেবেন বাসায়। এখানে নিয়ে নিচ্ছি নর্মাল যে জিরাটা আছে 1.5 টেবিল চামচ পরিমাণ, নিয়ে নিব মৌরি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব শাহি জিরা 1 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে একটু ভেজে নিব ভালো করে, মচমচে করে আর কি। তো এটা ভাজার মাঝখানে কিছু দিয়ে দিব সাদা গোলমরিচ, আর আপনারা যদি কালোটা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন রোস্টেড মশলা যেহেতু ব্যবহার করছি। তো এগুলো সবগুলো শেষ ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। তো এরকম বোটোগুলো ফেলে দিবেন শুকনো মরিচের। আর এই মশলাটা দিয়ে আপনারা গরুর গোস্ত রেজালা বলুন, তারপর গরুর গোস্ত ভোনা বা গরুর গোস্ত বা খাসির যে কোনো ডিশ আপনারা তৈরি করতে পারেন, আর অবশ্যই বিরিয়ানিও তৈরি করতে পারবেন এই মশলাটা দিয়ে। যেহেতু আমি আপনাদেরকে খুবই অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি, কিন্তু এক কথায় এই মশলাটা যদি আপনারা তৈরি করে দেখুন তাহলে আপনাদের বাহির থেকে কোনো ধরনের আর প্যাকেট জাতীয় মশলা কিনে আনতে হবে না। তো আমি এক এক করে সবগুলো মশলা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিব ব্লেন্ডারের সাহায্যে। আর এই মশলাটা দিয়ে আপনারা যেই কোনো গোস্ত জাতীয় আর কি খাবার তৈরি করতে পারবেন, এটা কোনো ধরা বাঁধা নেই যে একটা তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো গোস্ত জাতীয়তে খাবারে এই মশলাটা ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি, আর ভালো করে একদমই যতটুকু মিহি হয় চেষ্টা করবেন ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে। সবগুলো মশলা আমার নেওয়া হয়েছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর আমার ব্লেন্ড করতে 30 সেকেন্ডের মতো লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। 30 সেকেন্ড পর আমি আসছি এটাকে ব্লেন্ড করে আপনাদের মাঝে নিয়ে। তো এই তো আমার ব্লেন্ড করার পর রেডি, ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়োর পরিবর্তে ধনিয়া আস্ত ধনিয়াটাও রোস্টেড করে তারপর আপনারা এটার মশলার সাথে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার এই মশলাটা রেডি। আর এই মশলাটা আপনারা চাইলে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট কন্টেনারে ভরে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু খুবই ফ্লেভারের একটি মশলা। তো এটা দিয়ে যতটুকু আমি তৈরি করেছি, যতটুকু পরিমাণ নিয়েছি, তার আপনারা যদি রান্না করে নেন তাহলে আপনাদের এখানে 8 কেজির মতো গোস্ত মশলা আছে। তো আমার এই মশলাটি দেখে যদি আপনারা কেউ রান্নার ভিডিও দিতে চান, যে কোনো ডিশের দিতে পারেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।